মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে ইট দিয়ে মেরে কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল পাঁচ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদা জেলার মোথাবাড়ি থানার গোবিন্দগঞ্জ গ্রামে। রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে পরিজনেরা প্রথমে ভর্তি করে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্ত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মোথাবাড়ি থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত মহিলার নাম পারভিন বিবি, অভিযুক্ত শারুফ মমিন, সাইন মমিন সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মোথাবাড়ি থানায়। জানা গিয়েছে পারভিন বিবির একটি মোবাইল চুরি হয়ে যায়, আর ওই মোবাইল চুরি করার অভিযোগ ওঠে শারুফের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত হন ওই গৃহবধূ। রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে পরিজনেরা প্রথমে ভর্তি করে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তদের ইটের ঘায়ে কপালের ডান দিকে গুরুতর আঘাত লাগে ওই গৃহবধূর। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চলছে তার চিকিৎসা। তবে কি কারণে ওই গৃহবধূকে মারধরের ঘটনা তা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। কাকা, এই যে মোবাইল চার্জে রেখেছিল, চার্জে রাখার জন্য এখন ওই বাড়িরই ছেলে ওই দিয়ে বাইরে গিয়েছে মোবাইলটা। পাশের বাড়ির ছেলে হ্যাঁ, আমরা শুনেছি। তারপরে এই জন্য আমার মেয়ে যায়, আমার মেয়েকে ওই জন্য মনে করেন যে মারে দিলে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে। মোবাইলটা আপনার মেয়ের? হ্যাঁ, আমার লাঠি। কি বলতে চাইছিল আপনার মেয়ে? হ্যাঁ, যে মোবাইলটা গেলে চার্জে এলে মোবাইলটা গেল কোথায়? মোবাইলটা কি ওই নিয়ে এসেছিল? এটা হ্যাঁ, কজন মিলে মেরেছে? কজন মিলে মেরেছে? ওরা গোটা বাড়ি মিলে আর কি। হ্যাঁ, সবাই মিলে গেছে।